সোমবার মহাকরণে আয়োজিত শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। এ সম্পর্কে মহাকরণে নিজ কক্ষে শিক্ষামন্ত্রী রতনা নাথ সাংবাদিকদের জানিয়েছেন, 21 জুন স্ট্যান্ডিং কমিটির পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের বিষয়টি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আজকে জরুরি একটা মিটিং ডাকা হয়েছিল, সেই মিটিংয়ে 19 জন অতিথি নিমন্ত্রণ ছিল, 19 জনের মধ্যে 18 জনই প্রেজেন্ট ছিল। প্রত্যেকেই এই আসন্ন মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটু দোলাচলে ছিল। তো আজকে প্রত্যেকেই সেই এডিসি শিক্ষা দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত উনি সহ আমাদের বর্তমান পর্ষদ সভাপতি, প্রাক্তন পর্ষদ সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ যারা যারা ছিলেন, মনোবিদ ছিলেন, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ছিলেন, সবাই যার যার অভিমত ব্যক্ত করেছেন। সবাই পরীক্ষার বিকল্প যে অন্য কিছু নেই এটা সবাই একমত স্বীকার করেছেন, কিন্তু এর মধ্যে এই অবস্থায় পরীক্ষা আদৌ নেওয়া সম্ভব কি না এই ব্যাপারে সবাই সন্দেহ প্রকাশ করেছেন। সবাই বলেছেন যে সিবিএসইর মূল্যায়ন কীভাবে হয় সেটা অপেক্ষা করার জন্য, এবং অন্যান্য মধ্যশিক্ষা পর্ষদ যারা আছে তাদের মূল্যায়ন কীভাবে হচ্ছে, শুধু পরীক্ষা বাতিল করলেই হবে না বা পরীক্ষা নিলেই হবে না, মূল্যায়ন কীভাবে হবে সেটার উপর পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে। এবং সর্বশেষ পরিস্থিতি এটা ঠিক হয়েছে, আরও 7 দিন অপেক্ষা করার জন্য 21 তারিখ চূড়ান্ত মিটিং হবে, সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিন শিক্ষামন্ত্রী রতনা নাথ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা স্থগিত করার বিষয় এবং পরীক্ষার মূল্যায়ন বিষয়েও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, সেই সাথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এদিকে বোর্ড পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আদৌ অনুষ্ঠিত হবে কি হবে না তা নিয়ে অপেক্ষা করতে হবে আরও 1 সপ্তাহ। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।